নমস্কার আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ তরকার রেসিপি আমার মায়ের রেসিপি থেকে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ দিনে অথবা উপোসের দিনে যে কোনো সিজনেই এই তরকা খেতে খুবই ভালো লাগে অনেক কম তেল মশলা ব্যবহার করে হেলদি টেস্টি এই তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব লুচি রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই অনবদ্য লাগে এই তরকা চলুন তবে শুরু করা যাক তবে একটা অনুরোধ এখনো পর্যন্ত পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে আমাকে উৎসাহিত করবেন আর রেসিপি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন আড়াইশো গ্রাম সবুজ মুগ ডাল প্রয়োজন হবে এই তরকা রান্না করবার জন্য তরকার এই ডালটাকে ভালো করে বেছে নিতে হবে অনেক সময় সামান্য নুড়ি কাঁকড় থাকতে পারে সেটা দেখে নিতে হবে ডালটা ভালো করে বেছে নেবার পর চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে উনানে বসিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে ডালগুলোকে দিয়ে দিচ্ছি মাঝারি আছে ডালটাকে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট বা একটু ভাজা করে নেব ডালের রঙটা সামান্য পরিবর্তন হবে আর ডালটা থেকে বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যন্ত ডালটাকে ভেজে নিয়েছি এভাবে সামান্য একটু ড্রাই রোস্ট করে নিয়ে তরকাটা রান্না করলে তরকাটা খেতে খুবই ভালো লাগবে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে ডালটাকে ট্রান্সফার করে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে তারপর জল দিয়ে দেব জল দিয়ে দু তিনবার ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে অন্য যে কোনো ডালের থেকে এই ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আবার জলের পরিমাণটাও বেশি প্রয়োজন হয় প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি তারপর প্রেশার কুকারের ঢাকনি আটকে হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি এসে গেলে ফ্লেমটাকে মাঝারি করে দেব ততক্ষণে এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছোট ছোট বরফি বরফি করে কেটে নেব নিরামিষ এই তরকাটা একটু আলু দিলে খেতে বেশ ভালো হয় তবে আলু ছাড়াও এই তরকাটা রান্না করা যেতে পারে কেটে নেওয়া আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব তারপর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও একই রকম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব। মোট পনেরো মিনিট সময় ধরে আমি ডাল এখানে সেদ্ধ করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেশার কুকারের ভেপার সমেত প্রেশার কুকারটাকে রেখে দেব ভেপার যখন আপনা থেকে রিলিজ হবে তখন প্রেশার কুকারটা খুলে নিতে হবে এখানে এক ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা নিয়ে নিয়েছি আদাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এবারে লঙ্কা আর আদার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন বাজারে প্যাকেট জাত কোনো রকম তরকা মশলা আমি এখানে ব্যবহার করছি না একটা মশলা এখানে তৈরি করে নেব দেড় চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা জিরা আর নিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা দেখুন এখানে কিন্তু আমি লবঙ্গ ব্যবহার করিনি তবে আপনি চাইলে লবঙ্গ দিতে পারেন তিনটে দারুচিনি আর তিনটে ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা লঙ্কা দারুচিনি সমস্ত কিছু ছোট ছোটো টুকরো করে নেব এলাচগুলোকেও ফাটিয়ে দেব তারপর আঁচটাকে মাঝারি করে দিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তারপর মশলাটাকে শিলপাটাতে খুব মিহি করে বেটে নিতে হবে শিলপাটার ব্যবহার না থাকলে মিক্সার গ্রাইন্ডারে অথবা হামানদিস্তাতে গুঁড়ো করে নেওয়া যেতে পারে এই মশলাটা এবারে এই ড্রাই রোস্টেড গুঁড়ো মশলাটা ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে তা না হলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবারে সেদ্ধ করে নেওয়া মুগটাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মুগই সেদ্ধ হয়ে ফাটাফাটা হয়ে গেছে চামচটা দিয়ে অথবা হাতা দিয়ে অথবা ম্যাশার থাকলে ভালো করে মুগটাকে ম্যাশ করে নিতে হবে অন্তত ফিফটি পার্সেন্ট মুগ যেন এইভাবে ম্যাশ হয়ে যায় মুগটাকে ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও চটকে নেওয়া যেতে পারে খেয়াল রাখতে হবে ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ ভাগ মুগ যেন এরকমভাবে একটুখানি পেশাই হয়ে যায় তাহলে মুগটা খেতে খুব ভালো লাগবে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্না করলেও যে কোনো তেলেই রান্নাটি করা যেতে পারে ছোট ছোট বরফি বরফি করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব আলু এখানে সেদ্ধ হবার ব্যাপার নেই এইটি পারসেন্ট ভেজেই রান্না করে নেব ওই জন্য আলুগুলোকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি পাশের উনানে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি এবারে এই গরম হয়ে যাওয়া জলটাকে সেদ্ধ করে নেওয়া এই মুগের মধ্যে ঢেলে দেব কারণ মুগটা সেদ্ধ হয়ে একেবারে ড্রাই হয়ে গেছে ভালো করে চামচ দিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এদিকে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে ফোড়নের মশলাটাও যথারীতি খুবই সিম্পল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ব্যাস এটুকুতেই চলবে ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা সমস্ত টমেটো টুকরোগুলো দিয়ে দেব অল্প একটুখানি পরিমাণ লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় তেলের ওপরে ডাল সেদ্ধ করবার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে এখানে লবণটা ব্যবহার করে নিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটু গলা গলা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হিসেবে দিয়ে উঁচু উঁচু একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে খুব সুন্দর একটা রং তৈরি করবে ঝাল স্বাদ তৈরি হয় না এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে হলুদের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ তরকাটা কালচে কালচে দেখতে হয় হলুদটা একটু বেশি দিলে তরকাটা দেখতে খুব সুন্দর হবে নাড়াচাড়া করে তরকার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া মুগটাকে ঢেলে দেব তারপর খুন্তি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তরকার মধ্যে জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটা কম মনে হয় জল দিয়ে হাই ফ্লেমে তরকাটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে তাহলে স্বাদটা বেশ ভালো হবে এমনিতে বাজার থেকে বা দোকান থেকে যে তরকাটা কিনে আনা হয় সেটা অনেক থক থকে মাখো মাখো হয় এই তরকাটাই একটুখানি ফুটিয়ে আমি ওরকম থক থকে মাখো মাখো করে নেব তাছাড়া ঠান্ডা হবার পর তরকাটা অনেকটাই জমাট বাঁধা দেখতে লাগবে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা এবারে মিশিয়ে দেব তারপর খুন্তি দিয়ে তরকার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব ভাজা মশলা যখন যে কোনো তরকারিতে ব্যবহার করা হয় মশলাটা দেবার পর কিছুক্ষণ রান্না করে নিতে হবে তা না হলে পরিবারে যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের কিন্তু সমস্যা হয় আর একটু রান্না করে নিলে এই সমস্যাটা আর থাকে না আজকে আমার রান্নাঘরে ধনে পাতা নেই ওই জন্য আমি ধনে পাতা দিতে পারছি না একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই আপনি আপনার রুচি পছন্দ মতো ব্যবহার করবেন যারা পছন্দ করেন না তারা চিনি দেবেন না তরকাটা রান্না প্রায় শেষের দিকে গ্যাসটাকে এবার বন্ধ করে দেব এরকম কনসিস্টেন্সি অবস্থায় নামিয়ে নেব আমি আপনি চাইলে আরও একটু শুকনো শুকনো করে নিতে পারেন আমার মায়ের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নমস্কার